ওয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে কৃষি ও পরিবেশ, এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এখানে আমাদের চারপাশে হাজার জাতের উদ্ভিদ, প্রাণী, অণুজীব, এদের অনেকেই প্রাকৃতিক ভাবেই ক্রমে ক্রমে বিবর্তনে হয়ে নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হও। আবার আমরা কৃত্রিম নির্বাচনের মাধ্যমেও অনেক প্রজাতির বংশধারা টিকিয়ে রাখতে সাহায্য করি, বা সচেতন এবং অসচেতন ভাবে এখানে। আর এই সব এর সবচেয়ে ভালো উদাহরণ হলো কৃষি এখানে, তাই না? এই অভিজ্ঞতা আমরা এই নিয়ে আলোচনা করবো এখানে। তোমাদের প্রথম সেশনটা আমরা দেখি এখানে কি বলা আছে। এখানে তোমরা কি হরিনাথ কপালির, হ্যাঁ কপালির নাম শুনেছো? এখানে হরিনাথ কপালি ছিলেন ঝিনাইদহ এলাকার একজন সাধারণ চাষি। তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছিলেন। সেই ক্ষেতে ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলক বড় এবং সেখান থেকে ধানের ফলন বেশি হয়েছে। এখানে হরিপদ কপালি বিচক্ষণের পরিচয় দিয়ে সে ধানগুলোকে অন্য ধানের সাথে না মিশিয়ে ফেলে আলাদা করে ফেললেন। এখানে তার বীজগুলোকে আলাদা করে সেগুলোকে আবার নতুন করে লাগালেন। এখানে তিনি দেখতে চাইলেন আসলেই সেগুলো উচ্চ ফলনশীল কিনা। এখানে দেখা গেল সেগুলো বেশ বড় এবং অনেক বেশি ফলন পালো। এখানে এরপর হরিনাথ কপালি তার ধানের বীজ অন্যদের বপন করতে দিল এবং দেখতে দেখতে এলাকার সকল চাষি উচ্চ ফলনশীল ধান পেতে লাগলো এখানে। ওকে, এখানে বিজ্ঞানী হরিপদ কপালির এই আবিষ্কারের কথা লোকে মুখে অন্যেরা জেনে যাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো নিয়ে বিশ্লেষণ করে শুরু করলো। এখানে তার আবিষ্কৃত এই ধানের নাম দেওয়া হয় এখানে ইরি ধান। এখানে ওকে, আচ্ছা, তার মানে ইরি ধানের আবিষ্কারক এখানে হরিনাথ কপালি, তাই না? আচ্ছা, হরিপদ, সরি হরিপদ, এখানে হরিনাথ না, হরিপদ কপালির এই ঘটনাটি কৃত্রিম নির্বাচনের একটি ভালো উদাহরণ। এখানে কখনো ভেবে দেখেছো কৃষি কাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয়, কিংবা কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে তা কিভাবে নির্ধারিত হয়? একটু ভেবে আমাদের অ্যান্সারটা এখানে দিতে বলছে। এখানে তো আমরা করবো কি, এখানে এখানে অ্যান্সারটা দেবো এখানে। ওকে, তো এখানে আমরা এখান থেকে দেই। এখানে প্রথম যে ম্যাটটা এখানে অ্যাড আছে, এখানে আমরা শুরু থেকে এখানে কাজ করি। ওকে, এখানে বলা আছে এখানে কৃষি কাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি করা হয়, কিংবা কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকে তা কিভাবে নির্ধারণ হয়, আমরা এখানে অ্যান্সারটা দেখবো। এখানে নমুনা সমাধান, এখানে নতুন নতুন জাত তৈরিতে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, যেমন কৃত্রিম নির্বাচন, সংকরায়ন, মিউটেশন, তারপর এখানে আছে পলি পলি আচ্ছা পলিপ্লয়েড, বিশুদ্ধ লাইন নির্বাচন এবং কি মাস সিলেকশন। এখানে তো ফসলের জাত বেশি টিকে থাকার মাধ্যমে এখানে উদ্ভিদ টিকে থাকার মূল হচ্ছে অভিযোজন। এখানে অভিযোজন হচ্ছে নির্দিষ্ট স্থানে বসবাসের জন্য কোনো জীবের অর্জিত বৈশিষ্ট্য, যা বিবর্তনের গতিধারা, জিন মিউটেশন, পরিবেশের পরিবর্তনের মাধ্যমে অর্জিত হয়, বংশ পরস্পর সঞ্চালিত হয়। এখানে ফসলের ক্ষেত্রে নতুন পরিবেশ যে ফসল খাপ খাওয়াই নিতে পারবে তার বা অভিযোজিত হতে পারবে সে তত বেশি গিয়ে টিকে থাকতে পারবে এখানে। ওকে, আচ্ছা, পরে আমাদের যে কোশ্চেনটা আছে আমরা একটু একটু পড়ে নেব। এবার একটু ইতিহাসের দিকে তাকান। তোমরা অনেকে হয়তো জানো যে মানুষ একসময় যাযাবর ছিল, শিকার করে এবং খাবার সংগ্রহ করে বীজ বপন করতো। এখানে একসময় সেখান থেকে তারা এক জায়গায় থিতু হয়ে খাদ্য উৎপাদন শুরু করলো তা কৃষিকাজের মাধ্যমে। এখানে কৃষিকাজের ক্ষেত্রেই যেই ধরনের শস্যের ফসল বেশি সেগুলো বাছাই করে নিয়ে তারা একটা কি করলো, এখানে নির্দিষ্ট ভূমিতে রোপণ করতো এবং আস্তে আস্তে সেখান থেকে উচ্চ ফলনশীল পায় আর কি। যাই হোক, আমরা এখানে এগুলো পড়লেই বুঝবো। হরিধান উৎপাদনের ঘটনার সাথে মানুষের সভ্যতার শুরুর দিকের কৃষিকাজের উদ্বোধনের কোন মিল পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের দেখতে বলছে এখানে। তো আমরা এখানে এই কোশ্চেনটার অ্যান্সারটা এখানে দিচ্ছি, নমুনা সমাধান। হ্যাঁ, মিল দেখতে পাচ্ছি এখানে। কৃষিকাজ করার আগে মানুষ পশুপাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহের কাজ করতো এখানে, যার ফলে মানুষ প্রকৃতি, পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিল। পরিবেশের বিভিন্ন ঘটনা এবং এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের এখানে, কারণ তাদের বাহিরে বাহিরে বের হওয়ার তেমন প্রয়োজন হতো না। তারা লিখতেন, ফল খেয়ে বীজ ফেলে দিতেন এবং গাছ জন্মাতো এখানে। বুদ্ধিমতী নারীরা সবচেয়ে সুস্বাদু ফলটি বীজ মাটিতে যত্ন করে নরম করে পুঁতে দিতেন এখানে। ওকে, চারা গজালে তাকে যত্ন করে বড় করতেন এবং এক সময়ে ফল পেতেন এখানে। এভাবেই নারীরা প্রথম কৃষিকাজের সূচনা করেছিলেন এখানে। সুতরাং বলা যায় হরিপদ কপালির হরিধান উৎপাদন এবং সভ্যতা শুরুর দিকে কৃষিকাজের উদ্বোধনের যেন একটা জীবন্ত প্রতিচ্ছবি এখানে। ওকে,
আচ্ছা, তো এরপরে আমাদের যে কোশ্চেনটা পাবো এখান থেকে, তোমাদের ক্লাসে এমন কোন শিক্ষার্থী আছে কি যার বাবা কোনো না কোনো ভাবে কৃষিকাজের সাথে জড়িত? অবশ্যই অনেকেই থাকবে এখানে এরকম। তাহলে তার কাছ থেকে তার কৃষিকাজের অভিজ্ঞতা শুনে নিতে পারো, কিভাবে বীজ বাছাই করা হয়। এবং এখানে আমার প্রথমত কোশ্চেন হচ্ছে কিভাবে বীজ বাছাই করা হয় এখানে। তো আমরা এই কোশ্চেনটা প্রথমে দেখি এখানে, কিভাবে বীজ বাছাই করা হয়। সমাধান, বীজ বাছাই করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে এখানে। তো আমাদের প্রথমত বলছে উজ্জ্বল, সুন্দর, সচেত, এগুলো আমাদের নিতে হবে। তারপর এখানে কি বীজ পুষ্ট এবং বড় দানাদার সম্পূর্ণ হতে হবে এখানে, এবং বীজ পোকামাকড় এবং রোগমুক্ত থাকতে হবে এখানে। ওকে, বীজের আর্দ্রতা সর্বোচ্চ এখানে কি 10 থেকে 12% মধ্যে রাখতে হবে এখানে, এবং বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে ক্ষমতা কি 70 থেকে 85 এর মধ্যে থাকবে বা এর উপরে থাকতে হবে এখানে। ওকে, এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে কিভাবে দুর্বল ও অসুস্থ এটাকে অসুস্থ উদ্ভিদকে সরিয়ে ফেলবো আমরা এখানে। তো সমাধান, জমিতে নির্দিষ্ট ফসলের বীজ উৎপাদনের সময় কিংবা নির্বাচিত ফসলের চাষের ক্ষেত্রে যদি অসুস্থ বা দুর্বল বীজ দেখা যায় তাহলে তাকে মূল সহ তুলে ফেলতে হবে এখানে। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি রোগিং বলা হয় এখানে। ওকে, কি বলা হয়, রোগিং বলা হয়। তো এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে, সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে রাখা হয় কিভাবে এখানে, সেটা আমাদের লিখবো এখানে। কিভাবে সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখা যায়? সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে পরিচর্যা। এখানে আমরা উদ্ভিদের যত বেশি পরিচর্যা করবো সে তত বেশি আমাদের ফলন দেবে এখানে। এখন একটা অন্য প্রশ্ন, কৃষিকাজের ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট উদ্দেশ্যে জাত বাছাই করে সুবিধাজনক ফল ফসলের চাষ করে এখানে। এখন যদি মানুষের এরকম বাছাই না করতো, কোনো রকম সিদ্ধান্ত না নেওয়া হতো, তাহলে আমাদের কি একটি প্রাকৃতিক সিস্টেমে কোন উদ্ভিদের টিকে থাকবে আর কোন উদ্ভিদ টিকে থাকবে না সেটা কিভাবে নির্ধারণ করবো আমাদের এখানে ভেবে অ্যান্সারটা দিতে বলছে এখানে। আমি অ্যান্সারটা দেবো এখানে, পরিবেশে উদ্ভিদ টিকে থাকবে কিনা তা দুইটি বিষয়ের উপর নির্ভর করবে এখানে। একটা হচ্ছে প্রতিকূল সহিষ্ণুতা এখানে, মানে হচ্ছে আমাদের স্থান ভেদে ফসলের জাত অতি বৃষ্টি, খরা, শীত ইত্যাদি প্রতিকূল পরিবেশের মোকাবেলা করতে টিকে থাকে এখানে। যেমন মরু অঞ্চলের তীব্র তাপদাহ এখানে থাকে এবং কি প্রচন্ড শীতের অপেক্ষা করে কি ফণী মাংসা, খেজুর, তারপরে এখানে শতমূলী ইত্যাদি আমাদের কিন্তু টিকে থাকে মরু অঞ্চলের মধ্যে। ওকে, এবং হচ্ছে অধিক অভিযোজন ক্ষমতা, নির্বাচিত ফসলের জাত ছাড়াও অন্য কোনো উদ্ভিদ যদি প্রাকৃতিক পরিবেশে চাষ করা হয় এবং ওই উদ্ভিদের অভিযোজন ক্ষমতা, এখানে কেন লিখছেন, অভিযোজন ক্ষমতা কম থাকলে উক্ত পরিবেশে উদ্ভিদটি টিকে থাকতে পারবে না এখানে। যেমন লবণাক্ত সহিষ্ণু জাতের ফসল যদি পাহাড়ে চাষ করা হয় তাহলে পাহাড়ি অঞ্চলে তা টিকতে পারবে না এখানে। ওকে, তার মানে যেটা যেখানে মানানসই সেখানে সেটা দিতে হবে। আমরা একটা প্রবাদ জানি, বন্যেরা বনেই সুন্দর, শিশুরা মাতৃকুলে। তো আমাদের যে উদ্ভিদ যেখানে টিকে থাকতে পারবে সেটাকে আমাদের সেখানে লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে এখানে। ওকে, আমরা জোর করে কোনো কখনো উদ্ভিদকে অন্য জাতে রোপণ করতে পারবো না।